ربهما كما ربياني صغيرا رب العالمين تمام الله ملكي সুস্থ দর্শতে হায়াত পায় হায়াত আল্লাহ আপনার রহমতের ফজলত কম দি আপনার ঘর পর্যন্ত পৌঁছে দুই রাকাত নামাজের সুযোগ করে দিলেন রব্বুল আলামিন এই সুযোগটুকু তো আপনি করে দিয়েছেন আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ শ্রেষ্ঠ দুই রাকাত নামাজ যেহেতু আদায় করেছি আল্লাহ এর উসিলা করে আমাদের তমাম জিন্দেগীর সব গুনাহগুলা জীবন থেকে মাফ করে দেন আমিন হে আল্লাহ জীবনে এমন গুনাহ নাই যে গুনাহগুলো করে বসে নাই সব গুনাহ করে ফেলেছি এত গুনাহ করেছি দুনিয়ার মানুষের মাঝে যদি প্রকাশ করে দিতে লজ্জায় মুখ দেখাইতে পারতাম প্রকাশ করলে রাস্তাঘাটে বের হতে পারতাম না আল্লাহ ছেলে মেয়েদের সামনে লজ্জায় যেতে পারতাম না গুনাহগুলো যদি প্রকাশ করে দিতাম বিবির সামনে জানলে লজ্জায় মুখ দেখাইতাম গো মানি হায় আল্লাহ এত জিন্দগির গুণাগুলো তুমি গোপন করে রাখছো আমাদের গোপনে গোপনে তুমি মাফ করে আল্লাহ আমাদের মাফ করে দাও এই গুণাগুলো কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের মাঝে প্রকাশ করে দিও না তোমার নবী মানে কিয়ামতের দিন সব গুণাগুলা প্রকাশ করে দিবে জমিন সাক্ষী দিবে হাত পা সাক্ষী দিয়ে বলবে আমার দেহে গুণা করে ফেলেছি আল্লাহ কোটি কোটি মানুষের মাঝে আমাদেরকে লজ্জা দিয়ে এই গুণাগুলো প্রকাশ করিয়া কোটি কোটি মানুষের মাঝে জাহান্নামের আগুনের রশি গলায় লাগাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া টেনে হেসে আমাদের লজ্জা দিয়ে বিশ্বাস করে না তোমার মানে না আমরা যদিও গুনাহ করি তারপরে তোমার আল্লাহ আল্লাহ বলে নাকি বলে তুমি আমাদের আল্লাহ তুমি আল্লাহ এই বিশ্বাসের খাতিরে আমাদের জিন্দগির অপরাধ মাফ করে দেন ওদের কঠিন ময়দানে আসে আজিমে সাহেবের জায়গার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সূর্যের বারোটা মধ্যে তাপন করে আমাদের মাথার মগজগুলা ভাতের মানের মতো টকবক টকবক করে করে পড়ে যাবে জিব্বাটা নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলবে চামড়াগুলা পরে 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 পড়বে তোমার কি বলে কাওয়াতের এই কঠিন ভয়াবহ ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে
الا الله يا الله Allah, 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 Allah